প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবীর স্নান যাত্রা। এদিন গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয়। সেখানে সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। স্নানের পাশাপাশি চলে মূর্তির সাজসজ্জা ও অলঙ্কার ইত্যাদি। কথিত আছে যে 108 খরা জলে স্নানের পরে জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব, তাই এই সময় গৃহবন্দী অবস্থায় থাকেন। রথ পর্যন্ত বিশ্রাম নেন জগন্নাথ। ভক্তরা জগন্নাথ দেবীর দর্শন পান না এই সময়, তবে রথযাত্রার দিনে রাজবেশে রথে করে তিনি যাবেন মাসির বাড়িতে। এবছর তা হবে 12 জুলাই। তার আগে স্নান যাত্রার আয়োজনে কোথাও কোনো খামতি রাখেনি বিভিন্ন মন্দিরগুলি। প্রতি বছরই রাজধানী আগরতলার জগন্নাথ মন্দিরে রথযাত্রাকে সামনে রেখে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবীর স্নান যাত্রা। এদিন করোনার বিধিনিষেধকে উপেক্ষা করে ভক্তরা সামিল হলেন জগন্নাথজিউর মন্দির জগন্নাথ দেবীর স্নান যাত্রা অনুষ্ঠানে। ঐতিহ্য মেনে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মন্দিরের কর্মীরা এক প্রকার উৎসবের আমেজে জগন্নাথ দেবীর স্নান যাত্রা অনুষ্ঠান সম্পূর্ণ করেন। এবার প্রতীক্ষার পালা রথযাত্রার, যার দিকে এখন তাকিয়ে ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা। এই স্নান যাত্রার মাধ্যমে জগন্নাথ আবির্ভূত হয়ে সারা বিশ্বে জগন্নাথের সেবিতে পূজিত হয়। আর এই জগন্নাথের 108 ঘোড়া সুগন্ধিত জল দিয়ে জগন্নাথের অভিষেক এবং জগন্নাথের স্নান করানো হয়, আর এই জন্য জগন্নাথের স্নান যাত্রা বলে। আর এই স্নান যাত্রাকেই জগন্নাথের আবির্ভাব তিথি বলে। আর জগন্নাথের আবির্ভাব তিথি স্নান যাত্রা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।